আজকে দিনটা জাস্ট কি বলবো একদম ছোটোবেলাটা ভাবে একদম মানে মনে হয়ে গেছে ছোটোবেলাটাকে আজকে আর বেশি করে মিস করছি কেন সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে বলবো তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো তো আজকে দেখতে পাচ্ছো এখানে অনেকটা মাছ আনা হয়েছে তো আজকে মানে পুরো ভিডিওটা মাছ মাছ হয়ে যাচ্ছে কি বলবো তো আজকে ছোট মাছ ছোটোবেলা সব কিছু ছোটোর ব্যাপার তো আজকে মা রান্না করছি আর আমি মানে ফ্ল্যাটে আসার পর থেকে কি বলবো মাই রান্না করছে আর বাইরেতে তো আমার মা রান্না করতেন তো বললাম তো এক মাস তোমরা তোমাদের সাথে তো আগে আর একটা ভিডিওতে তোমরা শেয়ার করলাম তোমাদের সাথে যে এক মাস চুলো ছুতে নেই আমাদের এটা একটা রিচুয়াল আমাদের নিয়ম তো এক মাস তো ওখানে বাড়িতে যখন ছিলাম তখন আমার শাশুড়ি মা রান্না করেছে আর এখানে আসার পরেও এখন কিন্তু চুলোটা ছুতে পারবো তবুও মা রান্না করছে যাই হোক মা তো মাই হয় আমাকে একদমই চুলো ছুতেই দিয়ে করতে গেলে আমি রান্না টান্না কিছুই করি না কিন্তু ভাবছি আর কদিন পর মাকে একটু রেস্ট দেবো এখন আর সুস্থ হয়ে যাই তো দেখতে পাচ্ছি আজকে আনা হয়েছে মোরলো মাছ যেটা মকা মাছ আমরা বলি তো ওটা কাটা হয়ে গেছে আর আনা হয়েছে সাথে বড় মাছটাও তো মা ওটা ভালো করে কেটে নিয়ে হয়েছে কেটে নিয়ে দুভাগ করা হয়েছে তো এক একটা চচ্চড়ি হবে একটা করু হবে ঠিক আছে মানে শুকনো শুকনো করে একদম ফ্রাই টাইপের আর কি আর এবার এদিকে মাছ দিয়ে হবে অলকপির তরকারি বড় মাছটা দিয়ে এটা রুই মাছ আর দেখো এবার মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে আর আমি এখানে মায়ের সাথে বসে বসে গল্প করছি আর শোনাও আমার কুলে বসে আছে তো বসে বসে জাস্ট গল্প করতে 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 রান্না করা হচ্ছে তো রান্না যখন মানে এখন কুটু হচ্ছে আর কি যখন রান্না করা হবে মানে সমাশটা দেওয়া হবে তখন চলে যাবো বড় ওই রুমে চলে যাবো কারণ না হলে সোনার অসুবিধা হয়ে যাবে দিবে আর অসুবিধা হয়ে যাবে তাই তো এবার মাছগুলো মা ভালো করে ধুয়ে নিলাম দেখতে পারলে নুন টুন দিয়ে একদম নুনটা দিলে কি হয় মোরলা মাছ আঁশগুলো খুব তাড়াতাড়ি করে ছটে যায় বড়ো মাছটাও নুন দিয়ে ধুলে কিন্তু ভালো তো কেটে নেওয়া হলো এখানে শালগম আর তারপর এই যে এখানে ওলকপি সঠিক ওলকপিটা গায়ে কেটে নেওয়া হলো তারপর এখানে দেখতে পাচ্ছ সর্ষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজের কি ঝাঁচ কি বলবো কালারটাই চেঞ্জ করে দিয়েছে দেখতে পারলে তারপর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হলো আর কাঁচা লঙ্কা কুচি কারণ ওটা তো বললাম না একদম ফ্রাই টাইপের হবে তারপর সব কিছুর মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাছ ভাজার মধ্যে হয়েছে কিছুটা মাছ এই ছোটো মাছ একটা কিন্তু ফ্রাই করে তারপরেই চচ্চড়ি হবে তো ওটার মধ্যে লঙ্কা গুঁড়ো আর নুন হলুদিম মেখে নেওয়া হচ্ছে আর এদিকে মশলা তরকারি তরকারি যেটা হবে ওলকপি দিয়ে ওটার মধ্যে মশলা মানে আলটিমেট সবগুলোর মধ্যেই কিন্তু মশলা পড়ে গেছে মশলা মাখো 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 অবস্থা আর এবার মাছগুলো কিন্তু ভাজা করে নেওয়া হচ্ছে তো মাছগুলো ভালো করে প্রথমে মাখতে হবে তারপরে না ভাজা হবে তো ভাজা করলে তারপরে না টেস্টি হবে তো কড়াই তেল গরম করে মাছগুলো এবার ভালো করে মেখে তারপর মাছগুলো ভাজা করে নেওয়া হচ্ছে তো আজকের কিন্তু মাছটা আমি যেহেতু বয়সে বারটা মনে করছি তো তোমাদের বলে দিই আজকের তরকারিগুলো ভীষণ টেস্টি ছিল এক

টার থেকে একটা দারুন আর মাছগুলো কিন্তু ভীষণ তাচা আর ভীষণ ভীষণ টেস্টি আর রেসিপিগুলো খুবই সিম্পল একদম সহজভাবে একদম তাড়াতাড়ি করে মা রান্না করেছে তো মায়ের হাতে রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি বললাম না ছোটোবেলাটা কেন মিস করছি মানে আরও বেশি করে মিস করছি আর এখন মনে হচ্ছে আবার ছোটোবেলাতেই চলে যাচ্ছি মানে এই যে এই কদিন শোনার জন্য আর কি বলতে গেলে আমরা মেয়ের জন্য কিন্তু এই ভালোবাসাটা পাওয়া মা এখানে থাকছে আমাকে রান্না করে খাওয়াচ্ছে মানে ভীষণ ভালো লাগছে তো দেখতে পালে এই যে মানে চর্চের জন্য যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল ওটা চর্চের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজের সর্ষের ওটা কিন্তু একটুখানি মোরলা মাছের দিয়ে মাখিয়ে নেওয়া হলো তো ওটা কিন্তু ফ্রাই টাইপের হবে একটুখানি গ্রেভি গ্রেভি মানে মানে মশলার সাথে লেগে লেগে গেলে একদম দারুণ লাগবে তো বড়ো মাছটা তুলে নেওয়ার পর ভাজা করে তারপর ছোট মাছগুলো ভেজে নেওয়া মানে তুলে নেওয়া হয়েছে আর এবার সবগুলো মাছ ভাজাভাজি করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বড় মাছটা এখনও কিছুটা রয়ে গেছে আচ্ছা দু করার মধ্যে হয়েছে তো একটা করার মধ্যে ছোটো মাছ হচ্ছে একটা করার মধ্যে বড় মাছ তো দেখো মাছগুলো একদম ভালো করে লাল টক টক টকটক করে ভেজে নেওয়া হলো আর এই মাছ ভাজা কিন্তু খেতে দারুণ লাগে গাইস আর কি বলবো গরম ভাতের সাথেও তো এবার টমেটো দিয়ে আর এই যে মাছের চটচড়িটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে এখানে একটুখানি হলদি গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা চিরা আর একটুখানি নুন দিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর মধ্যে আর কিছু সম্বাস না এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ সম্বাস দেওয়া হলো না দেখলেই তোমরা টমেটো সম্বাস দিয়ে তারপর বানানো হচ্ছে এটা খেতে ভীষণ ভালো হয়েছে এই কী বলবো এটা তোমরা ঘরে ট্রাই করো এটা খেতে দারুণ লাগে এই যে ছোটো মাঝে চট্ট মুখে লাগার মতো সবসময় আমাদের ছোটো মাছ মানে খাওয়া হয় না কারণ ঝামেলা তাই তো এসেছে মানে আমি মানে কি বলবো ভীষণ মজা পেয়েছি আর কি মাই কাটছে তো মায়ের রান্না করছে তো খেতেও দারুণ লাগছে তো হালকা করে শস্য দিয়ে বানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি এই যে গুঁড়ো দুধটা চুরি করে খাচ্ছি মানে চুরি করে কি বলবো মানে ছোট না চুরি করেই খেতাম আর এখন কে খায় আর বাট আজকে একটুখানি এগুলো গুছানোর সময় আমি সব কিছু মাই গুছিয়ে রেখেছে তবু একটুখানি দেখছিলাম আর কি বলতে হয় মা যখন চলে যাবে তখন আর কী হবে তখন তো নিজেকে সব কিছু সামলাতে হবে তাই একটু দেখছিলাম কোনখানে কি রাখা আছে না আছে তখন একটু টু মানে চুরি করে কি একটু নিয়ে খেয়েছিলাম বোনও আমাকে বনু আমার দিকে তাকিয়ে রয়েছিল তাই ওকে বলছে তুই একটু খেয়ে শেয়ার করে মানে আর কারোর সাথে এটা শেয়ার না প্লিজ ক্লিপটা ডিলিট করে দিস ওকে ঘুষ দিচ্ছিলাম ও একদমই মানছিল না কি দুষ্টু এটা রায়ে রেখে দিলো তারপর এই যে এখানে চচ্চড়াটা প্রায় রেডি দেখতে পারলে তোমরা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তারপর চচ্চড়াটা মাছ দিয়ে একটুখানি জাল দিয়ে নামিয়ে নেওয়া হলো এই মাছের চচ্চড়াটা কি বলবো গায়ে ভীষণ টেস্টি খেতে হয় এবার দেখতে পারলে এবার তোমরা দেখছো যে তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে ছোটো মাছের যেটা ফ্রাই টেবের হবে কড়ু আমরা বলি ওটাকে তো ওটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম পেঁয়াজ বেশি করে কুচি কুচি করে দিয়ে দিলে তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে তারপর সব কিছু মশলা সলা দিয়ে ব্যাস নাড়ি 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 হালকা করে নাড়াবে হলে কিন্তু মাছগুলো ভেজে যাবে ভেঙে যাবে তারপর এখানে খালি করাই মধ্যে আমি তো পাঁচপন সম্বাস দিই কিন্তু মা আজকে দিয়ে মা বলছে কাঁচা লঙ্কা চিড়ে সম্বাস দিয়ে মানে বানালে আরও ভালো লাগবে তো মা মায়ের মতো রান্না করেছে শালগমটাও দিয়ে ওলকপি শালগমে গিয়ে কথা যাই হোক ওটা আলুর সাথে ওটা মশলা দিয়ে মাখানো ছিল আগে দেখতে পেলে তোমরা ওটা মধ্যে মশলা দেওয়া হয়েছে তো দিয়ে একবার সম্বাস টম্বাস দিয়ে তারপরে এবার সেদ্ধ হচ্ছে আর এদিকে ওই সাইডটায় দেখতে পাচ্ছি তোমরা মাছটা কিন্তু হয়ে যাচ্ছে এবার ওলকপির মধ্যে দিয়ে দেওয়া হলো ঝোল কারণ ভালো করে মশলা হয়ে গেছে কষানো আর এদিকে যেহেতু গল্প করছি একদম হেসে হেসে একদম ভয়ানক ব্যাপার আর এদিকে দেখো ঝোলে জাল ওঠার পর দিয়ে দেওয়া হলো মাছটা তো মাছের একটা মাথা আমি মাকে বলেছি যে ওটা মাথার পেস্টটা দিয়ে দিই ওটা আমি খাবো আর পুরো মাছটা দিয়ে দেওয়া হয়নি ওটা আমি ভাবছি যে লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে আমি নয় মাই বানাবে তো লাউ ঘন্ট খাওয়া যাবে তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আজকে একটু শালগমে আমি বলছি ঝোলটা একটু কমই রাখলে চলবে কারণ আজকে তরকারি দু তিনটে আছে তো আজকে বেশি ঝোল ঝোল রাখার দরকার নেই একটু হালকা ঝোল রেখে দিলেই হবে তো রান্না পুরোপুরি কমপ্লিট করার পর আমি মাকে বললাম তুমি আগে খেয়ে নাও তারপর সোনাকে ধরবে তো মা বললো না তোরা আগে খেয়ে নে বললাম যে মা মানে আগে খেতেই জানা কত বলেছি মাকে তুমি আগে খেয়ে নাও না মা বলছে তোরা সবাই আগে খেয়ে নে পরে আমি খেয়ে নেবো মাকে বসাতেই পারি না সত্যি আর মায়ের সাথে খেতে বসাও হয় না এখন কারণ মা যদি আমি যদি আগে মায়ের সাথে গিয়ে মানে মায়ের সাথে যদি খেতে বসি তাহলে সে ওনাকে খেতে বেশ ওরা তো সেইভাবে ওনাকে সামলাতে মানে ওকে সামলাতে পারে না তো হয়তো মা আগে খেতে হবে বা আমি যাই হোক আমরা দুজনে এবার খেতে বসে গেছি আর দেখতে হচ্ছে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আর মানে সবগুলো তরকারি কিন্তু আজকে ভীষণ টেস্টি ছিল ভীষণ ভাজ তো আজকে খাওয়াটাও একদম দারুণ হয়েছে সবগুলো আমি ভালো করে খেতে পারিনি কারণ একটু শস্য দেওয়া ছিল তো তো যেটা আমাদের শস্যটা কম ওটাই আমি একটু ভালো করে তৃপ্তি করে খেলাম আর কি তো এবার দেখো বনু আর মা বসে গেছে খেতে আর ওদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা আবার গল্প করতে শুরু করে দেবো মানে এখন দিনগুলো আর ভীষণ ভালো লাগছে সত্যি মা চলে যাওয়ার সময় আমার কান্নাকে দেখে গাইস ভীষণ ভয় লাগছে আমার সামনের দিনগুলোর জন্য সত্যি